হ্যালো দর্শক, বিএম ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, একটা সময় ছিল যখন আমাদের বাজারে এখনকার দিনের মতো এত রকমের মশলা পাওয়া যেত না। তখনকার দিনে আমাদের মা দাদিরা খুব সাদামাটাভাবে তাদের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতেন। তো আজ আমরা আপনাদেরকে দেখাবো সেরকমই একটি খুব সাদামাটা এবং সেকেলে রেসিপি, লাউ পাতা দিয়ে কই ভর্তা। তো চলুন দর্শক, আমরা দেখি লাউ পাতা দিয়ে কই ভর্তা।
দর্শক, আমরা এতক্ষণ দেখলাম লাউ পাতা দিয়ে কই ভর্তা। পুরো পদ্ধতিটা আমি আরেকবার বলে দিচ্ছি। কই মাছ 6টি, কই মাছগুলোকে 3টি করে কই মাছ লাউ পাতা দিয়ে মুড়ে ছোটা দিয়ে বেঁধে এটাকে ভাতের মধ্যে দিতে হবে। ভাতটা যখন উতলে আসে ঠিক সেই সময়, ভাতটা হয়ে যাওয়ার পরে ভাতের মধ্য থেকে কই মাছগুলোকে বের করে আনতে হবে এবং কই মাছগুলো লাউয়ের পাতা থেকে খুলে এর কাঁটা ছাড়িয়ে নিতে হবে। এরপর কই মাছ, লাউয়ের পাতা, একসাথে কাঁচামরিচ, লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে বাটতে হবে। এরপর এর সাথে সরষের তেল দিয়ে ভালো করে মাখতে হবে। তাহলেই হয়ে যাবে লাউ পাতা দিয়ে কই মাছ ভর্তা।